দেখেছেন ওদের জীবনযাত্রা সম্পর্কে? সৌদির মেয়েদের মামা মনে করেন মানে হেরা তো বাসাতে বার হইতে পারি না, সবসময় 24 ঘন্টায় মানে তালা মারা থাকে। যেমন আপনার বাড়িতে মানে বান্ডারি করছেন, বান্ডারি করে আপনার পেনসাবি একটা, আমার বড় ছেলে আছে, বড় ছেলে পেনসাবি একটা, এছাড়া মানে বাইরে যাওয়ার মতন কোন রাস্তা নাই। দুজি মার্কেটও যা তাগর কোন দরকার পড়ে যাওয়ার জন্য, তাইলে তারা ওই হয়তো যদি হাউস ড্রাইভার চাইতে হাউস ড্রাইভারের সাথে যা, নাহলে ভাইয়ের সাথে যা, নাহলে বড় ভাইয়ের সাথে যা, মা যা, বাবি যা, ভাই বোন যা, সব একসাথে যা। মার্কেট মার্কেট করার পরে আবার রিটার্ন বাড়িতে গিয়া নামাই যেতিয়া, হাউস ড্রাইভার থাকলে তো হাউস ড্রাইভার, নাহলে বাবা থাকলে তার ভাইয়ের গিয়া নামাই যেতিয়া, এইটুরি। আর সৌদিগর একটা কথাই কি মানে মনোনয়ন কত তো সৌদির মাইয়ারাও আছে মনে করেন এহর বাফানা কি বিয়া বসতে পারে না। কারণ কি মনোরণ সৌদিগর বিয়া বিয়া বসার জন্য হলে তো মনোরণ ইয়ার দরকার। আপনি তো মনে আপনার অনেক টাকা পয়সা আছে, 3টা 4টা বিয়া করে আসতেছেন, চারটা মাইয়া যোগাইছে বিয়া দিতে পারতেছে না। আমার বাংলাদেশে তো মনে করেন যে টাকাটা টাকা বিয়া করলে টাকা পাওয়া যায়, আর এই দেশ মাইয়া করে টাকা দিল লাগে। আপনার একটা মাইয়া আছে, আমি গিয়ে বললাম যে মামা আপনার যে মাইয়া আছে আমি বিয়া করবো, আমি 6 লক্ষ টাকা স্যার। আপনি বললেন যে 30,000, 50,000, 60,000, 70,000 টাকা। আমার 60,000 টাকা আমার যদি জুকার না করতে পারি, আমি যদি ভারী না করতে পারি, আমার গাড়ি না দেয়, তাহলে এই মাইয়াটা আমি বিয়া করবো কেমনে? এর জন্য কত অত মাইয়া আছে মানে বয়স বেশি, আবার কত অত মাইয়া আছে মানে বয়স বেশি না বিয়া হয়ে গেছে। বাংলাদেশে যেমন ছেলে মেয়ে ভালো মন্দ আছে না মাইয়া, যেমন চেহারা নমুনা ভালো তো সবাই, কিন্তু একটা মাইয়ার আছে চেহারা খুবই ভালো, সিমসিম সাপনুল নেহার, নায়িকা মুনমুন, এইসব মাইয়ারই তো মানে কাস্টমার মানে সব দিকে বেশি থাকে। আর যদি মনে নাক নাক বুসা কান কানা ওই চোখ টেরা এই তো মানে আর বিয়াও না, এইসব মাইয়াডির মানে ওই যে যার 3টা 4টা মাইয়া যোগাইছে বিয়া দিতে পারতেছে না, ওর একটা হাউস ড্রাইভার দরকার। যেমন মনে আপনার ভাই সুয়েল, সুয়েলে নিল হাউস ড্রাইভার, সুয়েল লেদা মানে ড্রাইভারি করাইবো মাইয়া ঘর মানে আমি কি করতাম বলতাম আমার সাথে মানে ওই নানান্ত করাইবো। সৌদি আরব আল্লাহর ফাঁক জায়গা মানে বেশি কিছু কওয়া জানা, এটা লইয়া বেশি কিছু কইলো মানে সমস্যা। কিন্তু অনেক মানে সৌদি আরব যার মন পাক জায়গা এমন খারাপ কাজ খারাপ মানে নানান ধরনের সমস্যা এর একদম। মেয়েরা বাইরে বেরোতে পারে না সাধারণত? না মেয়েরা বাইরে বেরোতে পারে না, মেয়েরা ওই বাইরে বারণি মাঝে ওই গেলে ইয়াত মার্কেট মার্কেট টার্গেট করতে গেলে। স্কুল কলেজে লেখাপড়া কেমন ওদের? ভালো মানে ওরা কি ফ্রিলি যেতে পারে? না আমাদের গাড়ি যা গাড়ি যা এরা মামা সৌদি আরব বাথরুমও গেলেও গাড়ি লিয়ে যা, মানে বাথরুম ও যাইতেছে হ্যাঁ গাড়ি নিয়ে যাবো, এই ভাই তুই যেতেছে গাড়ি, গাড়ি ছাড়া কোনো কথাই নাই। বাস সাদা কিন্তু রাস্তা একটা ফ্যামিলি মধ্যে 3টা 4টা 5টা গাড়ি, সৌদি আরব যে গাড়ি নষ্ট হয়ে রাস্তার সাইডে ভরে রয়েছে, সেই গাড়ি যদি বাংলাদেশের হাসিনা রে দে হ্যাঁ হাসিনা কয়েক 100 বছর আঙ্গরে হয়ে রইব। আপনি আবার কবে চলে যাচ্ছেন? আমি যাইতেছি আমার 17 তারিখ।